সো আমার এখন ক্যাটাগরি লাগবে, ঠিক আছে? ক্যাটাগরি ডাটা লাগবে। সো ডাটাগুলো কোথা থেকে আসবে? আমার গেটওয়ে ম্যানেজার হয়ে তারপর আসবে, তাই তো? সো আমার একটা নতুন মডেল লাগবে। ক্যাটাগরি, হ্যাঁ। সো কি কি রাখতে পারি এখানে? ক্যাটাগরি আইডি থাকবে, কি দেখতেছি বলেন তো? কালেকশন ইনিশিয়ালাইজ করে সেটাকে আবার রিটার্ন করে দিচ্ছি, বুঝতে সমস্যা আছে? কি দিতে পারি আর? আর কি কি আছে নাম বলেন দেখি, আইটেম টাইপের কি আছে? আপনার যে আমি জানেন না এরকম এটা কি জিনিস ভাই? এটা কি জিনিস? সো এবার আমরা এটা কই কল করব? ম্যানেজারে। ক্যাটাগরি ম্যানেজার। সো ফার্স্টে কি করব? ক্যাটাগরি গেটওয়ে, তারপর একটা মেথড রাখবো, তাই তো? লিস্ট অফ কি দিবে? ক্যাটাগরি। সো গেট অল ক্যাটাগরিস, ইয়ন করবো কি? ক্যাটাগরি গেটওয়ে, গেট অফ ক্যাটাগরিস। সো আমার এখন এটা তৈরি হয়ে গেছে। এখন আমি যেটা চাই, আমার যে সেভ যে ড্রপটা ছিল এখানে, আমি ঠিক ইউনিট প্রাইসের নিচে একটা ড্রপটা নিয়ে আসতে চাই, ঠিক আছে? সো ড্রপটার জন্য কী লেখা লাগবে আমার? যারা ছিল ওইভাবে থাকবে, এখানে যে লেভেল থাকবে সেটা হলো ক্যাটাগরি। এবং এখানে কি নিয়ে আসবো ড্রপডাউন জন্য? কি নিয়ে আসলে সিলেক্ট, তারপর এখানে কি অপশন? কিন্তু এই ক্ষেত্রে অপশন গুলা কিভাবে আসবে? ডাইনামিক্যালি আমি বাইন্ড করবো না এখানে? তাহলে আমার তো এখন এগুলো পাঠানো লাগবে সামহাও, কন্ট্রোল থেকে ভিডিও পাঠা পাস করা লাগবে না? আমার কন্ট্রোলার কোনটা? আইটেম কন্ট্রোলার। সো এই তো আমরা জানি, যেহেতু আমরা সেভে গেট টিকেট দেওয়া লাগবে, সেটা পোস্ট টিকেট দেওয়া লাগবে, তাই তো? তাহলে তো পাবে না, তাই না? সো আমরা এখানে ক্যাটাগরি ম্যানেজার ইনস্টেন্স তৈরি করি, তারপর এখানে বলে দিলাম ভিউ ব্যাক ক্যাটাগরি। স্কোর থেকে আসবে ক্যাটাগরি ম্যানেজারের গেট অফ ক্যাটাগরি, এটা গেট টিকেট থাকবে এবং পোস্টেও থাকবে। এবার আমাদের ভিউতে আসি এখানে, তাই না? এমন আমি কি চালাবো? একটা ফরেস্ট রূপ চালাবো, ফরেজ কি? আমি কি বাড়তি লিখতে পারি না? ক্যাটাগরি ইন কোথায়? আমি এটা রাখতে পারি বিবেক দিয়ে এখানে রাখতে পারি, অথবা বিটনগুলো এখানে রেখে তারপর এখানে অ্যাক্সেস করা, ঠিক আছে? সো লিস্ট অফ কি আসবে? ক্যাটাগরি, ক্যাটাগরিস আসবে বিবেক ডট ক্যাটাগরি।
এখানে আমরা কোথায় অ্যাড করব? অপশনের মধ্যে একটা হলো যেটা দেখবি ইউজার, এটা হলো কি ডিসপ্লে যেটা রাইট যেটা এখানে থাকে, একটা কি থাকবে ভ্যালু থাকবে যেটা ট্যাগ করা থাকবে। সো এই ক্ষেত্রে ভ্যালু কি হবে এই ক্যাটাগরির আইডি। সো যেহেতু আমি এখন আবার এসটিমেন্ট চলে আসছি, আমার এখন কি রেজার সিনডিক্স ইউজ করা লাগবে অ্যাট দ্য রেট ক্যাটাগরির আইডি, আর দেখানোর ক্ষেত্রে ক্যাটাগরির আমি এখানে উপরে একটা অপশন অ্যাড করে দিই বাই ডিফল্ট যেটা থাকে সিলেক্ট, ভ্যালু কিছু দিব না খালি থাকবে এখানে বললাম সিলেক্ট। আর এখানে আমি হ্যাঁ আমার পোস্টও দেওয়া আছে তাই না, গিটও দেওয়া আছে। এবার আমরা রান করি আমাদের সেভ যেটা আছে। ড্রপডাউন ডাটা নিয়ে আসছে এখন, তাই তো? এখন আমি চাই আমি যখন সেভ করব এই আইটেমের সাথে তার ক্যাটাগরি আইডিটাও যাবে সাবমিট হবে। ওকে, সো ওই ক্ষেত্রে আমার ফার্স্টে যে চেঞ্জটা নিয়ে আসা লাগবে সেটা হলো আমার আইটেম যে ক্লাসটা আছে সেখানে তো আমরা যেটা রাখি নাই সেটা হলো এই আইটেমটা অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরির আন্ডারে আছে, তাই না? এ তো এরকম নয়, ওয়ান টু মেনি রিলেশনশিপ নেই এখানে, যে একটা আইটেম একটা ক্যাটাগরি ইনস্টেন্স থাকবে এবং একটা ক্যাটাগরি ক্যাটাগরি ইনস্টেন্সে অনেকগুলো আইটেম থাকবে, তাই তো? এখানে আমি কি দেখতে পারি এখানে আসি, সো আমি যেখানে কোনটা সিলেক্ট আছে এটা ধরবো কি হবে সিলেক্টের একটা নাম দেওয়া লাগবে, তাই না? নাম কি দিব কোন নামটা দিব বলেন তো, এই যেখানে যে নাম আছে তাই না, নাহলে তো মডেল ব্যান করতে পারবে চিনবে। এখানে দেওয়ার জন্য আমি দিব যেটা ঠিক সেম নেম দিব এখানে, ঠিক আছে? যেন আমি সাবমিট করলে অ্যাকচুয়ালি কী পাঠাচ্ছি এই যে আইটেম টাইপে পাঠাচ্ছি না আমি, যেন এখানে এসে ব্যান করতে পারে ভ্যালুটা। সো এখানে আসি, ইভেন এখানে আইডি দিয়ে রাখতে পারি যদি আমার প্রকৃত দরকার পড়ে, ঠিক আছে? আমি সেম নেম দিই অথবা যে নামই দিই ওটা কোনো ফ্যাক্ট না, তাই না? কিন্তু বাইন্ডের ক্ষেত্রে নেমটা দেওয়া লাগবে কোনটা, যেটা আমার মডেলে আছে, ঠিক আছে? এবার আমাদের যেটা করি এখানে এসে এখানে একটা রিভার্সন বসা রাখি, সেভ বাটন দিই। চলে আসছে না ক্যাটাগরি রেডি? সো এখন কি আপনারা পারবেন একটা কোর্স সেভ করবেন তার ডিওপ্রিন্ট দিয়ে? হ্যাঁ পারা যাবে, ওইটা স্টোরিটা পারা যাবে। স্টুডেন্ট সেভ করবেন ডিওপ্রিন্ট দিয়ে? পারা যাবে। টিচার সেভ করবেন ডিওপ্রিন্ট দিয়ে? তাই না? অনেকগুলো কিন্তু পারা যাচ্ছে এখন, তাই না? এইটা